পল্লি বিদ্যুত ডিজিটাল বিল নদী ব্যাংকের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ বিলও পরিশোধ করি তার নানা অনিয়ম আর গ্রাহক হয়রান এরকম অভিযোগ ফাঁকি পল্লী বিদ্যুৎ অফিসের জিরো ইউনিট আছে আর

তোমার হাতে বেশি জ্বালাই এখন বিল তিন মাসের বিল দিয়ে বিল লেখে দিই লেখে জানার পরে দিয়ে এখন আর ওই তার মেয়ে দেখায় তসলি মেরে তসলি মেয়ে মানে খাটে সিরিয়ে রে ওই বিল একখান লেবেলি আর কান মানে আর দিদি কদিন দিয়ে আগে দিয়ে দেবে বিলুর হা গজলে ওই ফটিক সরি বিদ্যুৎ অফিস উদ্ধারণা দিয়ে রো সুফল নফার বলি অভিযোগ ফাঁকিয়ে ওই বিলটা দিয়ে পুরাতন বিলটা দিয়ে দেখানোর পরে দেখা যাচ্ছে যে এই জিনিসটা

এছাড়াও অফিসত অসাধু কর্মকর্তা লয় আত্মিলে এরা একাধিক দালাল চক্র গড়ে উঠছে বলে গ্রাহকের হতা হয়ে জানা যায় অনিয়মের হারণে তারা রাত জিমিয়ে নতুন মিটার আবেদনকারী গ্রাহক এ ব্যাপারে জানতে চাইলে ফলিবিদ্যুৎ সমিতি দুইয়ের ফটিকশরি জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ হয় আমাদের লোক যদি স্পটে যায় হয়তো অনেকগুলো এক হাজার এডিটিং দেখলে একটা ছয়ের জায়গায় নয় দেখতে পারে এটা আমি স্বীকার করি ভুল হলে হতে পারে তবে ইচ্ছাকৃত ভুল এরকম হয় না এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমি যে এই ধরনের ভুল যাতে একেবারে কম করা হয় এবং আপনি আরেকটা একটা জিনিস বলছেন যে ভুতুরে বিল ভুতুরে বিল বলতে যেটা বোঝানো হয় যে মানুষ ব্যবহার করুক আর নাই করুক তার বিরাট অঙ্কের একটা বিল হয় আমাদের পল্লীবিত্তিতে কিন্তু এটা হওয়ার সুযোগ নাই আমরা বিল বানাই যা কিনি এটা আবার এজিং হয় প্রত্যেক মাসেই এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী এগুলো হিসাব নিজে ফাইনাল করা হয় সুতরাং আমরা ওই রকম ভুতুরে বিল যেটা বলা হয় সেই বিলগুলো আমার জানমতে মতে একেবারেই হয় না আমরা করি না তবে আমি দেখবো এই যে ধরনের আচার গতি কোনো সমস্যা আছে কি যদি থাকে ইনশাল্লাহ আমি ওদেরকে ডেকে বলে দিব যে আমার চার মাসের বিল একসঙ্গে তখনই হবে এটা যদি এই গ্রাহক চার মাসের বিল এই শেষ যে বিল বাইরে হয়েছে তার কিছুদিন আগে পরিশোধ করে তখন এটা চলে আসবে প্রতিনিয়ত ঘটি যাওয়া এইসব ভোগান্তি তুন হত্যা এবং কিভাবে মুক্তি পাইব ভুক্তভোগী গ্রাহক ব্যাক কোনো প্রশ্ন বিধি এখন নি দেখ সি প্লাস টিভি দর্শক আর এই ভিডিও কিনা কমলা করব আপনাদের এই লাল সাবস্ক্রাইব বাটন É bom que se plataforme aí tá.